পরিস্থিতি জানতে মংলা থেকে সংযুক্ত হব প্রতিনিধি আব্দুল হাসানের সঙ্গে। 10 নম্বর মহাবিপদ সংকেত জারির পর এখানকার জনগণের মাঝে কিন্তু কিছুটা ভীতি কাজ করছে। এ পর্যন্ত প্রায় 103টি আশ্রয় কেন্দ্রে 30,000 লোক আশ্রয় নিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছে এখনও যারা আশ্রয় নেয়নি তাদেরকে স্থানীয় নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের কর্মীদের সহায়তায় তাদেরকে যেতে বাধ্য করা হবে। এছাড়া জেলায় 8টি মেডিকেল টিম এবং 1835 জন স্বেচ্ছাসেবক কর্মীদের প্রস্তুত রাখা হয়েছে। নদীর পানি কিন্তু স্বাভাবিকের চাইতে 3 থেকে 4 ফুট বেড়ে গেছে, আর যেটা ঝড় জলোচ্ছ্বাসের যে আশঙ্কা করা হচ্ছিল সেটার আলামত কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ওদিকে মংলা বন্দর কর্তৃপক্ষ দুপুর 12টা পর্যন্ত জরুরি বৈঠক করেছে, বন্দরের নিজস্ব অ্যালার্ট নম্বর 4 নম্বর অ্যালার্ট জারি করেছে। তাদের জরুরি বৈঠকে তারা বন্দর বহির্নোঙ্গরে বা পশুর চ্যানেলে যে সমস্ত বাণিজ্যিক জাহাজ রয়েছে সেগুলোকে নিরাপদে সরিয়ে আনার জন্য অধিকতর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো এই ছিল আসলে মংলার খবর।